Assalamualaikum. কেমন আছেন সবাই? শারমিন কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হচ্ছে আনারসের ভর্তা করব। তো আনারসের ভর্তা করার জন্য প্রথমে আমাদের হচ্ছে আনারসটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কোন আমি আনারসটাকে হচ্ছে কাটলাম, এখন ছোট ছোট পিস করব। সবাইকে হচ্ছে রমজানের মোবারক। আপনাদের রমজান কেমন কাটছে জানাবেন। প্রচুর গরম পড়তেছে, গরমে যদি একটু টক ডাল মিষ্টি ঠান্ডা কোনো কিছু হয় তাও মনটা একটু শান্তি। আমার আনারস কুটো শেষ। এখানে আমি আনারসটা নিয়েছিলাম হচ্ছে ছোট পিস, ছোট সাইজের যে আনারসগুলো আছে ওই আনারসগুলো নিয়েছি। আপনারা যে যার মতো বড়গুলোও নিতে পারেন, যার যেমন ইচ্ছা। এখানে আমি কাঁচামরিচ দিছি, ছোটোগুলোও দিছি বড়গুলোও দিছি। কাঁচামরিচগুলো কিন্তু ঝাল, প্রচুর ঝাল। আর আমার পুদিনার অবস্থা দেখছেন তো, পুদিনা তো দুর্বল হয়ে গেছে, কী করবো, ফেলে দিই নাই। এক্ষেত্রে রমজান মাস নষ্ট করে আর গুণা হবে। আমি এগুলোকে হচ্ছে এখন ব্লেন্ড করব। ব্লেন্ডারে দিয়ে দিলাম সব কিছু। এখানে আমি কোনো পানি দেব না। এখানে আমি অল্প পরিমাণে হচ্ছে লবণ দিব। আর হচ্ছে চিনি দিব। চিনিটা আপনার উপরে, আপনি যদি মিষ্টি বেশি খেতে চান তো চিনি বেশি দিবেন, কম খেতে চাইলে চিনি কম দিবেন। এটাকে আমি এখন ব্যালেন্স করে ফেলব। জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন। এটা আমার হচ্ছে হয় নাই, ভালো করে হয় নাই, আবার দিতে হবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন। হয়ে গেল, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। হয়ে গেল আমার আনারসের চাটনি। যখন আমরা বাহির থেকে আসি তখন একটু যদি টক ঝাল কোনো কিছু পাই, তখন যদি একটু কিছু খায় তখন একটু অনেক ভালো লাগে, বিশেষ করে মেয়ে মানুষের।
খেয়ে দেখি, অনেক টেস্ট। আমি আরেকটা রেসিপি করব, এটা হচ্ছে কলা দিয়ে লাচ্ছি, কলা আর দুধ দিয়ে হচ্ছে লাচ্ছি। লাচ্ছি বানানোর জন্য হচ্ছে যেটা লাগবে, দুটো কলা লাগবে। আমি এখানে দুটো কলা নিব। কলা দুইটাকে হচ্ছে আমি মধ্যখানে কাটবো। কেটে এগুলোকে হচ্ছে পিস পিস করব। আমার কলা কাটা শেষ। এখানে আমাকে যেটা করতে হবে, বরফের টুকরো নিতে হবে। আমি এখন বরফের টুকরো নিছি, এখানে দুটো। আর দুটো কলা নিলাম। আর এখানে হাফ কেজি দুধকে হচ্ছে এখানে হচ্ছে টক দই নিলাম। আর হাফ কেজি দুধকে আমি সিদ্ধ করছিলাম, ওটাকে সিদ্ধ করে যেটুকু থাকে ভালো করে সিদ্ধ করে ওগুলো আমি ফ্রিজে রাখছিলাম, তো ওগুলো দিয়েছিলাম। এখন আমি এখানে চিনি দিব। চিনি যার যার মতোই, তো আমি এটাকে ব্যালেন্স করবো ভালো করে। হয়ে গেল আমার লাচ্ছি, দেখতে পাচ্ছেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।